হরে কৃষ্ণ। অ্যাপেলো চেন্নাই ভেলোর আপনি চলে যান, যদি কেউ চিকিৎসার জন্য যান তাকে বলবো ডাক্তারবাবু যে টেবিলে বসে থাকে সেই টেবিলটার দিকে একবার তাকাবেন, তারপর আমাকে বলবেন ফোন করে আপনি মিথ্যা কথা বললেন। মানে বিখ্যাত বিখ্যাত ডাক্তার, লন্ডন ফেরত আমেরিকা ফেরত ডাক্তার যেগুলো, সেই ডাক্তারগুলোর টেবিলে যারা হিন্দু ডাক্তার তাদের দেখতে পাবেন একবারে ছোট্ট নাড়ু গোপাল, তার হাতে নাড়ু দেওয়া আছে, এমনকি তুলসী পাতা দেওয়া আছে, আমি চেন্নাই গিয়ে দেখে দিয়েছি। খ্রিস্টান ডাক্তার হলে খ্রিস্টান, মুসলিম ডাক্তার হলে তার আলাদা ব্যাপার, মানে প্রত্যেকের কিন্তু ওনারা চিকিৎসা করেন, বড় বড় উচ্চপদস্থ জায়গায় আছেন, কিন্তু ধর্মটাকে ছাড়তে পারেন। লজ্জা আমাদের, লজ্জা আমাদের কেন বলুন তো, একটু উঁচু হয়ে গেলেই আমাদের অভিমান দাঁড়িয়ে যায়, হাত আমরা তুলতে পারি না। এই জায়গাতে আমাদের কেন বলুন তো, আমি যদি হাত না তুলি তবে আমার যে বাচ্চা বড় হচ্ছে সেও জীবনে হাত তুলবে না। আমি যেমন হয়ে যাব আমার বাচ্চাকে আমি তেমনি তৈরি করব। যারা যীশুখ্রিস্টের ভক্ত এখানে আছেন, যীশুখ্রিস্টের চরিত্র যদি আপনারা শোনেন চমকে যাবেন আপনারা, বড় বড় উচ্চপদস্থ মানুষের যদি চেহারা দেখেন চমকে যাবেন। আস্তে আস্তে সাধন হয়ে যে তো আমি কয়েকদিন আগে হুগলির যিনি একজন বিখ্যাত মন্ত্রী আছেন বেচারাম মান্না মহাশয়, ওনার বাড়িতে আমি প্রোগ্রাম করছিলাম ওনার অনুষ্ঠানে। তা আপনি অপে মানে অবাক হয়ে যাবেন, ওনার স্ত্রী এবং উনি দুজনেই কিন্তু একটা ভালো উচ্চপদস্থ জায়গা আছেন। তো কীর্তনের শেষে যে এত সুন্দর সুন্দর তত্ত্ব কথা বললেন, যদি ইউটিউব খুলে দেখবেন দুজনের মধ্যে এত সুন্দর, উনি একবার বললেন উনি একবার বললেন, এত সুন্দর বললেন, এত চাপের মধ্যে থেকেও যে ধর্মটাকে ধরে আছেন, মহাপ্রভুর সম্বন্ধে এত সুন্দর ব্যাখ্যা করলেন দুজনে, আর এত সুন্দর বললেন যে মানুষগুলোকে চমকে দিলেন, যে একটা উচ্চপদস্থ জায়গায় থাকা সত্ত্বেও এত সব ব্যাপার নিয়ে ঘাঁটাঘাঁটি করে আশ্চর্যের ব্যাপার। উনি বলছেন আমার ছেলে প্রত্যেক দিন সকালবেলায় এক ঘন্টা ঘর থেকে বেরোয় না, মন্দির থেকে একবার ভগবানের পূজা অর্চনা করে, আমি ভোরবেলায় উঠে প্রথমে ভগবানের এক ঘন্টা ধরে পূজা অর্চনা করি তারপর আমি কাজে বেরোই। তার মানে এর থেকে সিদ্ধান্তে এই উপনীত হয়ে যায়, বড় বড় মানুষ যারা ঈশ্বর বিশ্বাসী তারা, ঈশ্বর দিয়েছেন সেই জন্যে আমি হয়েছি, ঈশ্বর না দিলে আমি আমার জায়গা পেতাম না। তবে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, দেবেন আপনাকে পরীক্ষা করবে আমি যে তোমাকে দিলাম তুমি কতক্ষণই আমার হয়ে গেলে, আর যদি মনে করে যে তোমার জন্যে পেলে তাহলে তুমি গণ্ডগোল করলে, অহংকার কিসের করবেন। আস্তে, আপনি জন্ম পেয়েছেন, আপনাকে একজন জন্ম দিয়েছে, ভালো করে শুনবেন কথাগুলো, আপনাকে একজন জন্ম দিয়েছেন, জন্ম আপনি পাননি, একজন আপনাকে জন্ম দিয়েছেন, শিক্ষা আপনি পাইনি, শিক্ষা আপনি পাননি, একজন আপনাকে শিখিয়েছেন, চাকরি আপনি পাননি, চাকরি দিয়েছেন অন্যজন। আবার আপনি যখন শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না, আপনাকে নিয়ে যাবে অন্যজন। বিচার করে বলুন আপনার বলতে কি রইল। যারা শিক্ষিত লোক, যারা বুদ্ধিমান লোক, তারা কোনোদিন অহংকার করে না, তারা জানে। আপনারা একটু লক্ষ্য করবেন আমার কথায়, যে টাকা পয়সা আপনার সংসারে রোজগার করেন, চাল ডাল গাড়ি বাড়ি সব কিছু করছেন, কিন্তু মাথায় রাখবেন ঈশ্বর যেটা দিয়েছেন সেটা দেবার মতো ক্ষমতা কারো নাই। বিভিন্ন দেশের বিভিন্ন সরকার মানুষের জন্য বহু কিছু করছে, পিঁপড়েগুলোর জন্য কি করেছে, রাস্তার কুকুরগুলোর জন্য কি করেছে, যে পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে ওদের জন্য কি করেছে বলুন। ওদের জন্য একজন ভেবেছেন, তিনি স্বয়ং ভগবান। তিনি বলেছেন জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সবচাইতে প্রথম প্রমাণ কি, যে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি এইটি ভগবান দিয়েছে, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা জানে। করোনার সময়, করোনার সময় একটা অক্সিজেন সিলিন্ডার কিনতে গেলে কত দাম লাগছিল, এখন যে অক্সিজেনটা সারাদিনের মাথায় আপনারা নিচ্ছেন, যদি নাকের সামনে একটা করে মিটার বসিয়ে দেওয়া হয় তার বিল আপনি মেটাতে পারবেন? কোনো দেশের সরকার মেটাতে পারবে না, যদি অক্সিজেনের মিটার যদি এখানে বসিয়ে দেওয়া হয় কোনো বিল মেটাতে পারবে না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটা ফ্রি বল জ্বলছে ওপরে, এই বলটা দিয়েছেন ভগবান,
যার জন্য দিনের বেলায় সব লাইট বন্ধ, ওর বিল যদি হয় তাহলে কোন জায়গায় দাঁড়াই বলুন? আপনারা বিচার করে দেখবেন তিনি আমাদের কি দিয়েছেন। আপনারা ভগবানের ভজনা করবেন কেন? বাচ্চা জন্ম নেবার পর কি খাবে আপনারা কেউ ভেবেছেন? হরলিক্স ল্যাক্টোজেন ন্যাস্ট্রোজেন কিনে এনেছেন? ভগবান দিয়েছেন, মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যার পৃথিবীর কোথাও নাই। এই দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পড়ে যাবে, তিনি ব্যবস্থা করে দিয়েছেন। এই দুধটা খুব ঠান্ডা নয় যাতে সর্দি লেগে যাবে বাচ্চা, তিনি ব্যবস্থা করেছেন। এই দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। এই দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? যদি না করি তবে অকৃতজ্ঞ বলা হয়। যিনি আমার জন্য কিছু করলেন তার জন্য যদি আমি কিছু না করি তাহলে আমাকে অকৃতজ্ঞ বলা যায়। এই জন্য আমরা অকৃতজ্ঞ হব না, কৃতজ্ঞতা স্বীকার করব। ভগবানের প্রতি তিনি আছেন, তাকে বিশ্বাস করতে হবে। মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন, সেই ধর্মটাকে আমাদের ধরে রাখতে হবে। সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে আমি প্রত্যেকের কাছে নিবেদন রাখি, প্রতিটি ধর্মকে সমান সম্মান দেবেন, কোনো ধর্মকে ছোট করবেন না, কোনো ধর্মকে বড় করবেন না। প্রতিটি জায়গায় উনি আছেন, সব ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে, সব মানুষকে সমানভাবে ভালোবেসে, যিনি জগতে থাকতে পারেন তিনি কিন্তু প্রকৃত মানুষ। তাই মহাপ্রভু কী করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে জীবের হরিনাম আনলেন। কিভাবে আনলেন এই দেখুন, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরি নামে বিচ্ছন বিলাইয়া, ঋষি মহামন্ত্র হরি নামে বিচ্ছন বিলাইয়া, ওই যে মহামন্ত্র হরি নামে বিচ্ছন বিলাইয়া, ঋষি মহামন্ত্র হরি নামে বিচ্ছন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনে এলো হ বল গৌর হরি হরি, ওজে আমারে কিনে এলো হ বল গৌর হরি, ওজে আমারে কিনে এলো হ বল গৌর হরি, যদি আমারে কিনে এলো হ বল গৌর হরি। তিনি বলছেন দরজায় দরজায়, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি বিনামূল্যে বিকাইবো কে কে নিবিরে, বিনামূল্যে বিকাইবো ধর্ম অর্থ কামে, আমি 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 বিনামূল্যে বিকাইবো ধর্ম অর্থ কামে, বলি নিবিরে আমারে কিনে এলো হো বলে গৌর হরি, বলে যে আমারে কিনে এলো হো বলে গৌর হরি, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, আজ বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, আজ বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, এই নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, ওই নামের মধ্যে নামে আছে হৃদয় পটে, যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, 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 নামের সহিত আছে আপন শ্রী হরি, আজ নামের সহিত আছে আপন শ্রী হরি, নামের সহিত আছে আপন শ্রী হরি, নামের সহিত আছে আপন শ্রী হরি। এবার কিন্তু যে কথাটা বললো সন্দেহ হবে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরি, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরি, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরি, আজি এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরি, যে পাপীর সাধ্য নাই তত পাপ করি, যে পাপীর সাধ্য নাই তত পাপ করি, যে পাপীর সাধ্য নাই তত পাপ করি, যে পাপীর সাধ্য নাই তত পাপ করি। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে একজন পাপীর পক্ষে তত পাপ করা সম্ভব নয়। তাহলে আপনি 10-12টা ডাকাতি করলেন, মার্ডার করলেন, একবার হরি বল বললেন, আপনি কি মুক্তি পেয়ে যাবেন? বলছে না না, হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার, 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 যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, এই দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, ও যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, হরি না
শুনতে শুনতে যার ভেতরে আনন্দ হবে না বুঝবেন তার শরীরে পাপ আছে, আর হরি নাম শুনতে শুনতে যে ডুবে যাবে আনন্দে মেতে যাবে তার বুঝবেন পাপ নাই। দেখবেন হরি নাম শুনতে শুনতে অনেকে মনে মনে ভাবে মাঝখানে কেন যে বসতে গেলাম, এ পাশেও বেরোতে পারবো না ও পাশেও বেরোতে পারবো না, এরকম মনের মধ্যে যার ভাব থাকে তার পাপ আছে। আর যিনি মাঝে বসুন আর ধারে বসুন হরি নামে ডুবে গেছেন বুঝবেন পাপ নাই। যেমন দেখবেন মায়েরা কিছু মনে করবেন না, জ্বর যখন আপনাদের হয়, যখন আপনাদের জ্বর হয় তখন দেখেছেন জিভটা কেমন মিষ্টি মিষ্টি লাগে, জ্বর হলে জিভ মিষ্টি মিষ্টি লাগে। যাক আপনাদের প্রণাম জানাই, আমি যখন বললাম জ্বর হলে জিভ, আমি যখন বললাম জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে হ্যাঁ হ্যাঁ, কি ভক্তি করে বলছে, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, তাই জ্বর হলে জিভটা কেমন টকটক লাগে, কীরকম লাগে, তেঁতো লাগে। আচ্ছা বলুন তো, জ্বর হলে জিভ তেঁতো লাগে, একবার চিনি খেলে মিষ্টি হয়, দুবার চারবার খাবেন বারবার খাবেন মিষ্টি হয়ে যাবে। হরিনাম যাদের ভালো লাগে না, মহাপ্রভু বললেন এক কাজ করো, বারবার বলবে মধুমাখা হরিনামে, বারবার বলবে জোরে বলবেন রাধা রানী কি, একটু জোরে শ্যাম সুন্দর কি, এত জোরে বলবেন যেন পৈলান হাট পর্যন্ত যায়, জোরে বলবেন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গরম লাগছে কি, তার মানে আমি বুঝে নিলাম যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে নজর নেই, সবই জয় দিয়ে যাচ্ছে, তার মানে বুঝে গেছে যে ডুবে গেছে আর কি। যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরিবাসর কি, যারা কীর্তন শুনতে এসছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম রইল। যারা জ্ঞানী গুণীজন এখানে প্রতিষ্ঠিত ব্যক্তি এসছেন, যারা ওখানে বসে আছেন তাদেরকে আমার অনেক নমস্কার রইল। আপনারা সবাই ভালো থাকুন, খুশি থাকুন, যে যে জায়গাতে আছেন ঈশ্বর আপনাদের অনেক ভালো রাখুক, অনেক খুশি রাখুক, আপনাদের পরিবারকে ভালো রাখুক, আপনাদের পরিবারের সন্তানরা যেন কৃষ্ণ ভক্ত হয়, এই কৃপা আমি করলাম আপনাদের জন্য সকলের জন্য। সবাই মিলে একবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি।